জাতীয় ভোটার ডে উপলক্ষে সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে স্থানীয় দ্বাদশ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা। এদিনে সোনামুড়া মহকুমা শাসক সুব্রত মজুমদার উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। আলোচনা সভায় নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেন মহকুমা শাসক সহ অন্যান্যরা। উল্লেখ্য, এবছর সোনামুড়া মহকুমা শাসক চারটি বিধানসভা এলাকায় মোট 3372 জন নতুন ভোটার নাম নথিভুক্ত হয়। পরে অনুষ্ঠিত হয় এক কুইজ প্রতিযোগিতাও। আজকে জাতীয় ভোটার দিবস, এটা হলো আমাদের 11তম জাতীয় ভোটার দিবস। সারা দেশের সঙ্গে আমরা সোনামুড়া মহকুমা তো আমাদের চারটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে। এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে যারা নতুন ভোটার রয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমাদের এই বালিকা বিদ্যালয়ে আমরা আলোচনা কর্মসূচি তথা কুইজ কম্পিটিশান করেছি এবং স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এবং ভারতীয় নাগরিক হিসেবে যে ভোটদানের অধিকার আমাদের রয়েছে কেন রয়েছে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা ইংলিশ মিডিয়ামের প্রধান শিক্ষক মহোদয় ছিলেন। বিদ্যালয়ের বিভিন্ন ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীরাও ছিলেন এবং আমরা নতুন ভোটার যারা রয়েছে ওদের মধ্যে আমরা ইপি মানে ভোটার আইডি কার্ডও আমরা বিতরণ করি। রিপোর্ট, খবর ত্রিপুরা।